একই দিনে কুকুরের কামড়ে আহত হলেন পাঁচজন, একই সঙ্গে সাপের কামড়ে অসুস্থ হয়ে পড়েন আরও একজন। ঘটনা রবিবার কল্যাণপুর এলাকায়। কুকুরের কামড়ে আহতরা হলেন মধুশীল, শৈলবালা দাস, শেফালী দাস ও স্বপ্না দেব পাল। এদিকে পশ্চিম ঘিলাতুলিতে মঞ্জু দাস নামে এক মহিলাকে সাপে কাটে আহতদের প্রত্যেকে কল্যাণপুর হাসপাতালে চিকিৎসাধীন। রবিবার আপনারা জানেন কল্যাণপুরের সাপ্তাহিক হাট বাজার, প্রচন্ড লোক এই দিনে আমাদের হাট বাজারে আসে। তো হঠাৎ করে একটা কুকুর, একটা হয়তো বা পাগল কুকুর হয়তো হতে পারে, একটা কুকুর আমরা শুনতে পেলাম যে কিছু লোক তিনজনকে এখন অব্দি কামড়েছে, দুজন মহিলা একজন পুরুষকে কামড়েছে, একটা অটো ড্রাইভার সহ দুজন আশাকর্মী অঙ্গনের কিছুকে কামড়িয়েছে। আমরা সঙ্গে সঙ্গে ওদেরকে নিয়ে হাসপাতালে কল্যাণপুর হাসপাতালে আনলাম। তারপর ডক্টরের সঙ্গে কথা হয়েছে, ফার্স্ট এড করেছে, ব্যান্ডেজ করবে, তারপর যে ডক্টরের সঙ্গে কথা হয়েছে, প্রাইমারি তারা সিস্টেম করেছে, তারপর যা যা লাগে এখানে অ্যাভেলেবেল আছে, ডাক্তার হয়েছে।